একবাই প্রশ্ন করছেন যে আমরা জানি যে নামাজের মাঝে দোয়া কবুল হয়, আবার আমরা সমাজে দেখি যে নামাজের পরে দোয়া করুন, যে নামাজের ভিতরে দোয়া কিলা কবুল হয় বা একটা মোনাজাত আরবি শব্দ, মোনাজাত অর্থ হইল কি চুপি চুপে কথা কওয়া, চুপে চুপে কথা কওয়াইলগিয়া মোনাজাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে বান্দা যখন সালাত আদায় করে তখন সে তার রবের সাথে কিতা করে মোনাজাত করে। তাহলে আমরা ফয়লাও তো দোয়া দেওয়া শুরু করলাম, আল্লাহর জিকির দিয়া সুবহানাকা দিয়া শুরু করলাম না, দোয়া হয়েছে কিনা না? সর্বশ্রেষ্ঠ দোয়া কোরআনুল করিমের মাঝে উম্মুল কোরআন সুরাতুল ফাতিহা, সুরা ফাতিহার মাঝে দোয়া না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে কিতা কইয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমরা সঠিক সুদা পথে পরিচালিত করো। এটা হলো সব দুনিয়ার সব থেকে দামি জিনিস হইলো কি সিরাতুল মুস্তাকিম পাওয়া। তো আমরা সুরা ফাতিহা ফোড়া লাগে কিনা না? প্রত্যেক সালাতেও ফোড়া লাগে, জানাজার সালাতেও ফোড়া লাগে, যদিও আমরা সমাজও নাই, তাহলে সুরা ফাতিহা ছাড়া কোনো সালাতি হয় না। আমরা সমাজও কবি জানাজার কিনা নামাজ না একটা দোয়া, তো নামাজ অর্থেও তো দোয়া, আর রসুলে পড়ছেন তো রসুলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা পড়লে খামে আইব, তাহলে সুরা ফাতিহা হইলো কি দোয়া? তারপরে আপনি রুকুত গিয়া দোয়া করতে পারেন, সেজদাত গিয়া দোয়া করতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর সত্তা কিয়া ক্লোজার হয়, নিকটবর্তী হয়, তো তখন হইলো কি দোয়া কর্তা। তারপরে আপনি শেষ বৈঠক ও সালাম ফিরে এইবার আগে সালাম ফিরানি মানে আল্লাহ তাকবীরে তাহরিমা, তাকবীরাতুল ইহরাম দিয়ে আমরা কিতা করলাম নামাজের ভিতরে ঢুকলাম, আর সালাম দিয়া নামাজটা কিয়া বাইর হয়ে গেলাম। নামাজের শেষে দোয়া কবুল হয় মানে নামাজের শেষাংশে দোয়া কবুল হয়, সালাম ফিরে এইবার আগে আল্লাহর লগে কানেকশন শুরু হয়েছে কিতা দিয়া তকবীরে তাহরিমা দিয়া, আর সালাম দিয়া আল্লাহর লগে নামাজের যে কানেকশন হয়েছিল এটা কিতা হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায়, নামাজও আসে নামাজও মাথা যায়নি, গফ করা যায় নামাজের সালাম ফিরানির পরে করা যায়। তো এর ভিতরে আমরা খার লগে কানেকশন আসিল, আল্লাহর লগে কানেকশন আসিল, ওর ভিতরে দোয়া করতে হয়। সালাত ফিরাইবার আগে তাসাউদ আপনি আত্মাইয়াদু ফড়িয়া দুরুদ ফড়িয়া তারপরে দোয়াই মাসুরা ফরুক্কা, এগুলো আরও দোয়া আছে আপনি যত দোয়া ইচ্ছা ফরুক্কা করিয়া তারপরে সালাম ফিরুক্কা, তারপরে সালাম ফিরানির পরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যেহেতু আমরা আল্লাহর ইবাদত করছি এর মাঝে ভুল ত্রুটি হইতে পারে, আমরা যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাইছেন এভাবে আমরা সালাত আদায় করতাম পারছি না, এই জন্য আমরা অজর পেশ করি সালাম ফিরাইয়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইছেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করছেন। তো দোয়া রসুলে যে তাই গেছেন ও দোয়া করা হইলে সুন্নতি দোয়া বলা না আমরা বানাইয়া দোয়া পড়া বলা, সুন্নতি দোয়া পড়া, এটা সালাতর ভিতরে ফোড়তা আর সালাতর বাইরেও ফোড়তে সুন্নতি দোয়া ফোড়তা, এটাই হইল গিয়া এইভাবে আপনি দোয়া করতা। আর আত্মুলামারি দোয়া করা জাইজ আছে, আপনি যে কোনো সময় আত্মুলামারি দোয়া করতে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া আত্মুলামারি দোয়া করুক্কা, আপনি এমনি নফল নামাজ পড়িয়া আত্মুলামারি দোয়া করুক্কা, নামাজের ভিতরে আত্মুলামারি দোয়া করতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিছু সাহাবীরে পারণ এক জায়গায় ফাটাইছিলা, তারা তারা নিয়া মিস ভুল ইনফরমেশন দিয়া রসুল সাল্লাহ ইসলামের সাহাবিগুলোরে হত্যা করে লিছে, একজন বাদে বাকি সবরে মারি লিখছে। রসুল সাল্লাহ ইসলামে খুব কষ্ট পাইছেন, ফাইয়া কিতা করছেন এক মাস ব্যাপী প্রত্যেক অক্ত প্রত্যেক অক্তর শেষ রাখাত রুকুতা কি উঠিয়া তাই আত্মুলা মারিয়া ও যে যে কৌমিয়া নিয়া সাহাবি কেরামগুলোরে হত্যা করছিল তারারে বদুয়া দিয়া দোয়া করছেন। তে আপনি আমিও দোয়া করতাম পারি নামাজের ভিতরে ফরজ নামাজের ভিতরে শেষ রাখা তো রুকুতে কি উঠিয়া আত্মুলা মারি দোয়া করতাম পারি, এটা কয় কোনোতে না জেলা। আর ভিতির নামাজও আত্মুলা মারি আপনি দোয়া করতে পারেন, এটা কয় দোয়ায় কুনুত ভিতিরের কুনুত। হ্যাঁ এইগুলা এইভাবে, তারপরে বৃষ্টি হয় না আত্মুলা মারি দোয়া করুক্কা দেহক্কা আল্লাহ একবার। ইসলাম হইল কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যেন সবর সমস্যা আছে ইন সবরে লইয়া দোয়া করবার কথা কইছে, আর যেন আপনার একলা একলা বিষয় ইন একলা একলা দোয়া করবার লাগি কইছে। আপনি জানেন না আপনার কিতা প্রয়োজন, আপনার গাড়ির প্রয়োজন, আমার এই লোকে অসুস্থতা থেকে ভালো হওয়ার প্রয়োজন, আরও জন্য ঋণগ্রস্ততা থেকে প্রয়োজন, ইসলামে ইনও কইছে একলা একলা করো। আর যখন জাতীয় সমস্যা দেখা দিছে পুরা জাতি মেঘ ফান না, তখন ইগো খার সমস্যা একলা সমস্যা না সবর সমস্যা, তো ইনও যে দোয়া করতে হইব একলা একলা না সবে মিলিয়া সবে মিলিয়া। মুসলিম জাতির উপরে কোনো আজাব আইছে, কোনো মুসলিম জাতিরে শাস্তি দিছে, কোনো জায়গায় মুসলিমরে নির্যাতন করেন, ইগো ইগো ব্যক্তিগত সমস্যা না জাতীয় সমস্যা, জাতীয় সমস্যা মুসলিম উম্মার সমস্যা, এই ইরাকর মুসলমানকলে মারের, আফগানিস্তানের মুসলমানকলে মারের, লিবিয়ার মুসলমানকলে মারের, এটা জাতীয় সমস্যা না আমরা
একলা একলা সমস্যা, ব্যক্তিগত সমস্যা, এটা জাতীয় সমস্যা। আমরা সবাই পারাক্রান্ত, সবাই মিলে আমরা কোনোতে নাজিলা করবো, বিতির নামাজ আমরা সবাই লেগে দোয়া করবো, যেন সবার প্রয়োজন, যেন সবার লাগে ইসলামের ব্যবস্থা করে দিছে। কিন্তু আমরা আমি যদি বুঝি যে ইসলাম তো এই লগিয়া এটা বুঝছে না, আমরা ভালো বুঝিয়া এটা যে আমরা বুঝি যে নামাজ শেষে দোয়া খবর হয়, নামাজ শেষে যে রসুলের দোয়া খবর কথা কই না, ই রসুলের নামাজ বাদে তো সবরে লইয়া দোয়া করল না, ই রসুলের নামাজ বাদে তাই নিজেও তো সবরে লইয়া দোয়া করল না, তাহলে রসুলের যে হাদিস কইলা রসুল্লাহ আসতানি যে তাই যেটা কইতে একটা মানতা না, আউজুবিল্লাহ আপনার মাফ সুরক্ষা, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বুঝার তৌফিক দান সুরক্ষা। এক ভাইয়ে লেখছেন, কোরআনের আয়াত কি তাবিজ ব্যবহার করা যাবে কি? আমরার দেশও একটা মাস্টার বা প্রায় সময় ওয়াজ মাহফিলে আলোচনা করা হয় যে ডক্টর জাকির নায়কে কইছে অজু ছাড়াও কোরআন ধরতে হার ভাই, ওটা লইয়া ব্যাপক সমালোচনা করা হয় কিনা না? হ্যাঁ, যে ডক্টর জাকির নায়কে কইছেন ওকে থাকি আগে থাকি কিছু উলামাকলোর মত আছে যে অজু ছাড়াও কিতা কোরআন ধরা যায়, এটা লইয়া এখতলাফ আছে আমাদের মধ্যে, অজু ছাড়া কোরআন ধরা যায় কিনা না ওটা লইয়া এখতলাফ। আর কোরআন দিয়া যখন আপনি তাবিজ ব্যবহার করবা, এই তাবিজ হানো থাকবো বালিশের ভিতরে থাকবো না গলার মাঝে থাকবো, খমরো থাকবো না নি গলার থাকবো আতো থাকবো জুলাই, এখন আপনি যদি টয়লেটও যাইবা কোরআনের আয়াতিকে বাইরে তৈয়া দিইবা না লগে লইয়া দিইবা, তো কোরআনরে অবমাননা করলা কিনা না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তামিমা হইল কি শিরক, তাবিজ ফরা হইল কি শিরক, এটা যে কোনো ধরনের তাবিজ হোক এটা থেকে বাঁচিয়ে থাকতে হইব। কোরআন দিয়ে তাবিজ দিলে, একদর উলামায় কইছেন কোরআন দিয়ে তাবিজ দিলে শিরক হইতো না, কিন্তু কোরআন দিয়ে তাবিজ দিলে একটাও হারাম হইব, কারণ কোরআন এই উদ্দেশ্যে নাজিল হইছে না, কোরআন নাজিল হইছে যার কাছে তাই শিখাইছেন কোরআন ফড়িয়া ফুদিবার কথা, তাই কোরআন গলাত বান্ধিবার কথা শিখাইছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান সুরক্ষা, যে আমরা যেন কোরআন রে তাবিজর কিতাব না বানাই, কোরআন রে তাবিজ না বানাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিন জাদু বদ নজর আছে আর এগুলার সমস্যার সমাধান ইসলাম দিয়ে হইল গিয়া রুকিয়া শরিয়া ফড়িয়া সুখ দিতা, ফড়িয়া পানি খপকা, ফড়িয়া তেল খপকা, ফড়িয়া মধু খপকা, ফড়িয়া আরজন রে সুরা বাকারা ফড়িয়া ফুদুক্কা, আয়াতুল কুরসি ফড়িয়া ফুদুক্কা, এগুলা খরুক্কা ফলে ইনশাআল্লাহ শিফা পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোরআন রে সালফে সালাইনুল্লাহ খান, আমরা যেভাবে পূর্ববর্তী নেককার মানুষ সাহাবা তাবেইন তারা যেভাবে ব্যবহার করছেন সেইভাবে আমরা ব্যবহার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান সুরক্ষা। কয়েকটা প্রশ্ন আইছে, কিছু প্রশ্ন বোঝা যান না, তো একটা প্রশ্ন আইছে সেজদা অবস্থায় বাংলায় দোয়া করা যাবে কি? এটা লইয়া সালাতের মাঝে বাংলায় দোয়া করা যাইব কিনা না, এটা লইয়া উলামাদের মধ্যে এখতলাফ আছে। কোরআন সুন্নার আলেম যারা আছেন তারা যেহেতু ইস্তিহাদি মাসলা এটা লইয়া এখতলাফ আছে, তো কিছু আলেম আসলে কইছেন যে নফল সালাতও আপনি বাংলায় দোয়া মাতৃভাষায় মানে যার যার ভাষায় দোয়া কর্তা ফারবা, আবার কিছু আলেম আসলে কইছেন ফরা যাইত না, তো এইটা যদি আমি মনে করি যে যদি ফরা আমি পার্সোনালি মনে করি যে নফল সালাতও বাংলায় আমরা দোয়া কর্তাম ফারবো, আমি নিজে পার্সোনালি ফড়ি আর কি, তো এই বিষয়ে এখতলাফ আছে। না জানিয়া শিরক গুণা করলে পাপ হবে কি না? অবশ্যই পাপ হইব, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা না জানার অজরের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবা কিনা না এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে যদি তাই শির তো শির করে তো আল্লাহ মাফ করতা নাই, আল্লাহ সুবহানাহু তাআলা ক্লিয়ারলি এই বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন। এতেব শিরকটা কি আমরা বাঁচিয়া থাকতে হইব, জানতে হইব, না জানিয়া আমরা যদি করিয়া থাকি সত্যি না জানিয়া থাকি আর আল্লাহ যদি এটা গীতা করেন আল্লাহ আলম আল্লাহ বলা জানি, তবে আমরা শিখ সম্পর্কে সচেতন হইব, শিখ সম্পর্কে জানতে হইব, এটা থেকে বাঁচিয়ে থাকতে হইব, তাওহীদ সম্পর্কে জানতে হইব, তাওহীদের গ্রহণ করতে হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। একজনের প্রশ্ন করছেন নারী এবং মহিলাদের রুকু সেজদা কি একই রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সল্লু কামা রাআইতুমুনী উসল্লি, সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমারে সালাত আদায় করতে দেখলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করতে হইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখান করে নামাজ পড়তে হইব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই নাস্তা সবর লাগিয়ে রসুন এবং রসুল সাল্লাহ আলি সাল্লামে মহিলা হওয়ার লাগে আলাদা যে রুকু চেষ্টা করতে হইব, এই মর্মে রসুল থেকে বিশুদ্ধ সনদে হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিছু হাদিস আছে এটা গ্রহণযোগ্য না, তো বিশুদ্ধ সনদে এই জন্য বিশুদ্ধভাবে প্রমাণিত যে মহিলারাও পুরুষদের মতো রুকু চেষ্টা করতে হইব, কারণ রসুল সাল্লাহ ইসলামের চেষ্টা মানে কুকুরুল্লাহ চেষ্টা দিতে নিষেধ করছেন, আর রসুলের যেটা নিষেধ করেন এটা হইলে গিয়া হারাম হয়ে যায়,
যেহেতু আমরা রুকু সেজদার ক্ষেত্রে যেন আমরা সচেতন থাকি এবং নারী এবং পুরুষরা যেন রসুল সালিসে অনুসারে সাজাতে থাকি। একটা প্রশ্ন হয়েছে যে জন্মবিরতিকরণ সম্পর্কে ইসলাম কী বলে, স্ত্রী শারীরিক সমস্যার কারণে জন্মবিরতি নেওয়া যাবে কি না। জন্মবিরতি আর একটা হইল গিয়া জন্ম বন্ধ করা, জন্ম বন্ধ করা যেত না কিন্তু জন্ম বিরতি করা, এটা বিজ্ঞ কোনো আলেম আলেম মানে ইসলাম সম্পর্কে তার প্র্যাকটিসিং কোনো ডাক্তারে যদি করেন, কোনো ডাক্তারের যেসা ডাক্তারে দূরটিকে হয়ে দিব, কিন্তু আপনি দেখতে পাবেন তিনদার কোনো ডাক্তারে যদি হয় যে এই অবস্থা এই মুহূর্তে এই মহিলার লাগিয়া জন্মকিতা করা দরকার, বাচ্চা নেওয়া থেকে কিছুদিন বিরতে থাকা দরকার, বা এনার পরবর্তীতে নিতা ভর্তা নাই, এই ধরনের অবস্থা যদি হয় সিচুয়েশন হয় তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাথের অতিরিক্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সাফাইয়া দিবেন। এই ধরনের আপনি দুনিয়ার যে কোনো ব্যাপারে যেটা বিজ্ঞ যোগ্য মানুষের কাছ থেকে নেই, এভাবে দুনিয়াবি এই মশালার ক্ষেত্রেও আপনি কিতাব দেখব, যেহেতু এটা নাকি দিন সম্পর্কিত তবু আপনি বিজ্ঞজনের কাছ থেকে যাচাই বাছাই করিয়া তারপরে সিদ্ধান্ত নিতে দিব। একজনে হয়েছে আর আপনি কেউ শুরু করে দিলাম, তাই ব্যাপারে আপনি সতর্কতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এটা কি হাদিস দ্বারা স্বীকৃত না আমরা দুরুদে ইব্রাহিম পড়তে হইব? আমরা আগেও কইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দীন বুঝতাম খারাপ লাগান, সাহাবি তাবিন তাবিন দালা খাইরুল কুরুন আল মানশাল লাগান, তা আমরা সর্বোত্তম যুগ থেকে সালফে সালেহীন থেকে পূর্ববর্তী নেককার মানুষ হতে থেকে আমরা ফাইজের সংক্ষিপ্ত এই দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে কোনো জায়গায় উচ্চারণ করলে তারা এই সংক্ষিপ্ত দুরুদ পাঠ করছেন। কিন্তু আমরা এমনি যদি দুরুদ পাঠ করতাম চাই তাহলে দুরুদে ইব্রাহিম সহ যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেই জন্য দুরুদ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। বিধর্মীদের সাথে আমাদের ব্যবহার কেমন হবে? বিধর্মীদের সাথে আমাদের আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেভাবে আচরণ করছেন সেইভাবে হবে, সর্বোত্তম আচরণ হবে, তাদের সাথে আমরা যেন ভালো আচরণ করি, তারা আমাদের আচরণে ইনফ্লুয়েন্সড হয়ে যেন দীন ইসলামের গ্রহণ করে, আমরা আচরণ থেকে যদি বুঝে যে মুসলমানের এই টাইপের আচরণ এইভাবে আমরা করবো। আর প্রতিবেশী হইলে প্রতিবেশী যে অধিকারগুলো আছে ইসলামে দিছে, একজন নন মুসলিম হইলেও সে ওই অধিকারগুলো পাইব, এতে বিধর্মীর সাথে আমরা আচরণ সর্বোত্তম আচরণ নেব। এক ভাই প্রশ্ন করছেন যে আব্দুল সুবর ভাই আপনার পুরাতন পেশা কী ছিল? আমার পেশা হইল গিয়া যে আমি এখনও তো আছি পেশা, আমি অনেকগুলা আমার লাইব্রেরি আছে, আমি দাওয়া সেন্টারও 2001 সাল থেকে সিলেট দাওয়া সেন্টার এডুকেশন সেন্টার সিলেট নাম দেখিয়া, এর আগে হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি আছে, তারপরে এডুকেশন সেন্টার সিলেট নামে 2001 সাল থেকে আমরা কিতাব করিয়া দাওয়াতি করিয়া দাওয়াতি খাঁজো করিয়া এবং এখন রুকিয়া এবং হিজামলে কাজ করি, এটাই লোক আমার পেশা, এখনকার পেশা। এবং আগেও আমি দাওয়াতি খাঁজো জড়িত আছি এবং কিছু মসজিদ মাদ্রাসার লোকের মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছি, পরিচালনা বা দায়িত্বে আছি। তো আমরা শেষ করলি আর সুসলিসের জন্য যখন বইটা শেষ করতাম দোয়া পাঠ করি, শেষ করতাম আমরাও দোয়া পাঠ করি, যারা মুখস্থ আছে তারা ফলো করা, যারা মুখস্থ নয় তারা যত দ্রুত কম সময়ের ভিতরে ইচ্ছা করেন আপনারা কিতাব পড়বা, সেই দোয়া পড়বা, যে কোনো বইটা যদি আমরা আলোচনা করি আর এখানে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মাফ করে দেবেন, না ভুল ত্রুটিরও মাফ করে দেবেন সুবহানাল্লাহ। কাফফারাতুল মজলিস বইটা শেষের দোয়া, তো যারা মুখস্থ নয় আমি কইয়া দিই আর আপনারা পড়ে লোক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।